হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে তনুজা কিচেনে স্বাগত। আজকে আমি তৈরি করব তন্দুরি নান। তন্দুরি নান আমি তন্দুরে তৈরি করব না, আমি তৈরি করব তাওয়াতে। তন্দুরি নান তৈরি করতে যা যা লাগছে, আমি ময়দা নিয়েছি 500 গ্রাম, টক দই নিয়েছি 2 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর আমি উষ্ণ গরম জল নিয়েছি। এরপরে আমি ময়দাটাকে মেখে নেব। আমি ময়দাটা মাখার জন্য প্রথমে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে এটা আমি একটু মেখে দেব। এরপর আমি টক দইটাও দিয়ে দিচ্ছি। আমি তেল হাফ দিচ্ছি, হাফ ডো তৈরি করার সময় আমার লাগবে, দিয়ে এটা আমি ভালো করে মেখে দেবো। আমি হাত দিয়েই মাখছি, আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এইভাবে সুন্দর করে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে 5 মিনিট ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নেবো। একবার চকচকে একটা আমি দই তৈরি করে নেব, অল্প অল্প তেল দিয়ে দিয়ে মাখতে হবে। এইভাবে আমি 5 মিনিট মাখবো। আমার ডো তৈরি হয়ে গেছে। এরপরে আমি ডোয়ের উপরে আরেকটু তেল মেখে এটা আমি অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে আমি একটা গরম কাপড় দিয়ে ঢাকনা দিয়ে 2 ঘন্টা আমি রেখে দেবো। 2 ঘন্টা পর আমি নান তৈরি করব। 2 ঘন্টা আমার হয়ে গেছে, এবার আমি নানগুলো তৈরি করে নেব। দেখুন আটাটা আমার কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটু শুকনো ময়দা নেব, নিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মাখার পর আমি এইভাবে লেচি কেটে নেব, এই সাইজটা আমি নিচ্ছি, দিয়ে এইভাবে এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। এইভাবে করে এদিকে মুড়ে দিলাম, এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে, আমার 500 ময়দায় 8টা আমার লেচি হয়েছে। এরপরে আমি এটা ঢেকে রাখবো যাতে শুকিয়ে না যায়। এরপরে আমি একে একে নান তৈরি করে নেব। প্রথমে আমি ডোটা শুকনো ময়দার উপরে ভালোভাবে চেপে মেখে নেব, ময়দাটা দিয়ে বেলে নেব। আপনারা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, আপনারা যেটা পছন্দ করবেন সেটাই করবেন। আমি গোল করছি, নানটা একটু মোটা মোটা হবে, খুব পাতলা হবে না। আমি তাওয়াটা গরম হতে বসিয়েছি, এরপরে আমি উপরে জল দিয়ে দেব। যেদিকটায় আমি জল দিচ্ছি ওই দিকটা আমি নিচেতে করব। নানটা আমি এরপরে তাওয়াতে দিয়ে দিলাম। যতক্ষণ নানটা আমার তৈরি হচ্ছে ততক্ষণ আমি আর একটা নান তৈরি করে নেব। আমার হয়ে গেছে বেলা,
দেখুন আমার নানটা কত সুন্দর ফুলে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটা একটু সেঁকে নেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। আমার হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এইভাবে আমি আর একটা দিয়ে দিলাম। এরপর আমি অপর পিঠটাও ভেজে উল্টে দেব, তুলে নিলাম। আমার তন্দুরি নান তৈরি হয়ে গেছে। নান সবজির সঙ্গে, চাটনির সঙ্গে, মাংসের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে খাবেন। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন কেমন হয়েছে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।